নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি রাজযোগ, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে এই একটি রাজযোগ চার রাশির হতে চলেছে ধনবর্ষা। আগামী 45 দিন নির্ণায়ক হতে চলেছে এই চার রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দেখুন, মঙ্গল রাশি পরিবর্তন করছে 28 তারিখ। এই মঙ্গল রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করছে, স্বগৃহী মঙ্গল। এবং এই মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই রুচক নামক মহাপুরুষ রাজযোগের ফলে যে চার রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, অপার ধন আসতে চলেছে, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। কেউ কেউ কমেন্টস করেছেন যে খুব গুটি কয়েক, যে স্যার হচ্ছে না, মিলছে না, কেন? দেখুন, আমি বারবার একটি কথা বলছি, আমি যে এই রাশিফলটি আপনাদের সামনে প্রতিদিন দিই কি না, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল। আপনার জন্মছক আমার হাতে কিন্তু নেই, আপনার জন্মকুণ্ডলী আমার হাতে কিন্তু নেই, আপনার হস্তরেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু প্রেডিকশান করছি। আমার প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না। কারণ কি জানেন, যদি আপনার যোগ থাকে, আমার প্রেডিকশান মাটিতে কোনো সময় পড়বে না। যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, আপনার যদি যোগ থাকে, আপনি কিন্তু এই যে 45 দিন এই যে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে এই যে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এর ফলে এই চার রাশি কিন্তু ধনবর্ষা কিন্তু হবে। দেখুন, মঙ্গল কি, মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ, ভূ সম্পত্তি। দেখবেন যাদের একাধিক প্রপার্টি থাকে কি না, প্রচুর, মানে একাধিক, যাদেরকে আগে বলা হতো ভূস্বামী, ভূমির অন্ত যাদের নাই, তাদের জানবেন যে মঙ্গল কিন্তু রাশিচক্রে ভালো আছে। মঙ্গল ভালো থাকলে দেখবেন এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে। মঙ্গল ভালো থাকলে দেখবেন আপনার ব্লাড রিলেটেড সমস্যা আসবে না। মঙ্গল ভালো থাকলে দেখবেন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে। মঙ্গল আপনার সাহস বৃদ্ধি করবে, মঙ্গল আপনার পরাক্রম বৃদ্ধি করবে। মঙ্গল যাদের ভালো আছে, যাদের ইঁটের ভাটার কাজ করছেন, ইঁটের ভাটা আছে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। যারা সার্জারির জায়গাতে আছেন, মেডিকেল লাইনে, সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু ফল দেবে। মঙ্গল হচ্ছে অগ্নি প্ল্যানেট কারক গ্রহ, অর্থাৎ আপনার মানে ব্যক্তিগত জন্মছকে মঙ্গলের পজিশান কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। এই যে ধনবর্ষ, অনেকে বলেন না যে স্যার আকাশ থেকে ধন পড়বেন নাকি, দেখুন আক্ষরিক অর্থ করবেন না, আকাশ থেকে কোনো অর্থ পড়ে না। এটা কী হয় জানেন, আপনার যোগ সৃষ্টি করবে, আপনার সুযোগ আসবে, এইটা কিন্তু হবে। যে চার রাশির এই রুচক মহাপুরুষ রাজযোগের ফলে, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক মহাপুরুষ রাজযোগের ফলে যে চার রাশি মালামাল হতে চলেছে, সেই রাশির নাম আমি আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি সপ্তমভাবে অবস্থান করছে মঙ্গল, এবং কেন্দ্রে অবস্থান করে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ ব্যবসার দ্বারা আপনাদের কিন্তু অর্থ কিন্তু আসবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু অর্থ আপনাদের আসবে। এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে তুলা রাশির ক্ষেত্রে। এবং আপনাদের যারা ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গায় একটু হলো সমস্যা কিন্তু দিবে। অর্থাৎ এই যে গ্রহের গোচর ভালো, অর্থনৈতিক দিক থেকে ভালো তুলা রাশির, কিন্তু আপনাদের দাম্পত্য সুখের জায়গা, স্বামী স্ত্রীর জায়গাতে একটু হলো মতবিরোধ, মতপার্থক্য কিন্তু তৈরি হবে। কিন্তু আপনাদের প্রপার্টি হওয়ার যোগ, সম্পত্তি নিজস্ব ক্রয় হওয়ার যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে এই রুচক নামক মহাপুরুষ রাজযোগ তুলা রাশির ক্ষেত্রে। দুর্দান্ত লাভ দিবে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে। দ্বিতীয় নয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কেন্দ্রে অবস্থান করে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। মকর রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের
প্রপার্টি থেকে যেমন লাভ, আপনাদের নিজস্ব কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে, কিন্তু আপনাদেরকে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হঠকারিতা সিদ্ধান্ত আপনাদের কিন্তু বিশেষভাবে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। ফট করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যেটা ভবিষ্যতে কিন্তু আপনাদের কিন্তু মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হবে। ভাইয়ের সাথে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে। মঙ্গল আপনার যেহেতু রাহুর সাথে যুক্ত হচ্ছে, এখানে কিন্তু একটু সমস্যা কিন্তু দিবে। যদিও রুচক নাম মহাপুরুষ তার যোগ আপনাদের সৃষ্টি করছে, ধনের জায়গাটা, অর্থের জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মকর রাশি ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে মকর রাশির, এবং ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট, উন্নতি আর উন্নতি। অনেকে বলছেন না মকর রাশি কিছু হচ্ছে না, না হবে, এই সারসেজিতে আপনাদেরকে দিবে, কিন্তু আপনার ন্যাকাল চারটা কিন্তু যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের কিন্তু দেখা কিন্তু একান্ত দরকার। একই রাশির লাখো কোটি মানুষের সবাই কিন্তু এক রেজাল্ট পেতে পারে না, পাওয়া সম্ভব নয়। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশিরও কেন্দ্রে কিন্তু অবস্থান করছে, এই কেন্দ্রে অবস্থান করে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং এর পাশাপাশি আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজ্যকেও কিন্তু সৃষ্টি করছে কর্কট রাশির ক্ষেত্রে। কী হবে দেখুন, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা আপনারা পাবেন, যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এই পরিবর্তন প্রমোশন আপনাদের এই সময় কিন্তু হবে কর্কট রাশি, ডায়েরিতে নোট করে নিন। এবং আকর্ষিক অর্থলাভ, ব্যবসায় ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। এবং কর্কট রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা, বেসিক্যালি ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। সুখ সাধন আপনাদের এই সময়, আপনি কর্কট রাশি মানুষ, এই একটি রাজ্য রুচক নামক মহাপুরুষ রাজ্য আপনাদের কিন্তু সুখ সাধন আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় করতে চলেছে। অভাবনীয়, অকল্পনীয় লাভ কর্কট রাশি কিন্তু পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে কর্কট রাশি আগামী 45 দিন। তবে কর্মক্ষেত্রের চাপ থাকবে, প্রেশারটা থাকবে আপনাদের, যথেষ্ট পরিশ্রম কিন্তু আপনাদেরকে যথেষ্ট করতে হবে কর্মক্ষেত্রে, এটা আমি বলছি। সম্মান বৃদ্ধি হবে, প্রতিষ্ঠা লাভ হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু উত্থান আপনাদের হতে চলেছে, যারা উচ্চ পদ মর্যাদা আছে, আইপিএস আইএস লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। সবশেষ রাশি মেষ রাশি। রাশিতে অবস্থান করে রুচক নাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে আপনাদের কিন্তু বিশেষ করে প্রপার্টি থেকে কিন্তু আপনাদের এই সময় লাভ দিবে, ধন সম্পত্তির দিক থেকে আপনাদের লাভ দিবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ মেষ রাশি না হওয়া কাজ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাও মজবুত কিন্তু হতে চলেছে। এই রুচক নামক মহাপুরুষ রাজ্য মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি, এই চার রাশিকে কিন্তু মানে সফলতায় সফলতা, অর্থের উপর অর্থ, ধন আপনাদের কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ে বেশ কিছু ক্ষেত্রে প্রপার্টি থেকে, ভূ সম্পত্তি থেকে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।